একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু, তারপর দোসরা অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে উত্তেজনা। গত শনিবার তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তদের ওপর হামলার অভিযোগ। আমরা ত্রিপুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয় আমাদের সারা গায়ে কাঁচ, এই যে জয়জি। তৃণমূলের 14 জনকে গ্রেফতার ও তাদের মুক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের ত্রিপুরা যাওয়া। আপনার এখানে অশোক স্তম্ভ কর্তব্য নয়, আপনি তিনজন ছেলেকে অ্যারেস্ট করেছেন, তাহলে বাইরে 500 জন জমায়েত দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করবেন কেন? ত্রিপুরা নিয়ে রাজনীতির গনগনে আজের মধ্যেই ফের ত্রিপুরার 5 তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করল পুলিশ। এদিন এ নিয়ে টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, ত্রিপুরা আপডেট, খবর আসছে রাত থেকে আম্বাসা এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ডেকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে, কোর্টে তোলা হবে, সম্পূর্ণ মিথ্যে মামলা, মিথ্যে অভিযোগ দিয়ে তাণ্ডব চলছে, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন কোথায়? রবিবার ধৃত 14 জন তৃণমূল নেতাকর্মীর জামিনের পর তাদের নিয়ে কলকাতায় ফিরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ রাহা ও জয়া দত্ত। তৃণমূলের এই দুই ছাত্রনেতাকে ভর্তি করা হয় এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। সোমবার তাদের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন এ নিয়ে কটাক্ষ করে টুইট করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, সুদীপ ও জয়া দত্ত কে এরা, আমলা না মন্ত্রী? শুধু শাসক দলের কর্মী বলে এসএসকেএম এর উরবান ওয়ার্ডে ভর্তি করা হলো? তৃণমূলের হাতে আক্রান্ত হলে বিজেপি কর্মীরাও কি এই ধরনের পরিষেবা পাবে? বিজেপির কে কেউ মারে না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, তাই ভর্তি হয় না। ত্রিপুরায় অপোজিশন মার খায়, তাই হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ত্রিপুরা কাণ্ড নিয়ে এখনো সরগরম বঙ্গ রাজনীতি। ত্রিপুরায় কোনোদিন ভোট পরবর্তী ক্ষেত্রে 180 জন মারা যায়নি, আজকে পশ্চিমবঙ্গে গেছে। সুতরাং ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হয় না। পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে হিংসা আর রাজনীতি আলাদা করা যাচ্ছে না, আর উল্টো দিকে ত্রিপুরা একটা শান্ত রাজ্য ছিল, সেটাকে গিয়ে অশান্ত করা হয়েছে। আমি শুনেছিলাম যে এই গভর্নমেন্টটা নাকি ভীষণ পাওয়ারফুল, এমনকি বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন পৃথিবীর সর্বশক্তিমান নেতা। সেই নেতা কাকে মারলেন? সুদীপ, জয়া আর দেবাংশু তিনজনের মিলিয়ে আমি কাল দেখেছি 125 ওজন, তিনজনের ওজন 125 কেজি। একটা 125 কেজি ওজনের দুটো তিনটে বাচ্চা ছেলেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পাঠিয়েছেন, তাদের মারার জন্য সর্বশক্তিমান ঈশ্বর নেবে এসছেন। ত্রিপুরা নিয়ে যখন বিজেপি তৃণমূল যুদ্ধ চরমে, তখন দুই দলকে একযোগে বিঁধেছে একদা ত্রিপুরায় প্রায় টানা দুদশক ধরে ক্ষমতায় থাকা সিপিএম। ওখানে তো তৃণমূলের কেউ নেই, পিকের 29টা লোক আছে, আর বিজেপি তারা অগণতান্ত্রিক, সবাই জানে এই রাজ্যে আমরা যারাই মিছিল করতে যাব আমরা গ্রেপ্তার, আর তৃণমূল রাস্তায় হাজার হাজার লোকের জমায়েত করে, কিছু যায় আসে না। সব মিলিয়ে ত্রিপুরা কাণ্ডে রাজনৈতিক দোষারোপের পালা অব্যাহত। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।